ওয়েব ডিজাইন শিখতে হলে কি কি শিখব? এই বহুল আলোচিত প্রশ্নের উত্তরটি জানার জন্য দেখতে থাকুন এই ভিডিওটি। ফিরে আসছি ইন্ট্রোর পরেই। ওয়েব ডিজাইন জিনিসটা অনেকের কাছেই আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে। তার অন্যতম প্রধান কারণ হচ্ছে ইন্টারনেটের সহজলভ্যতা এবং এর নানাবিধ ব্যবহার। ইন্টারনেট আমাদের নিত্যদিনের একটা অপরিহার্য জিনিসে পরিণত হয়েছে, এটা আমরা সবাই জানি। আর আমরা চাইলে এখন ইন্টারনেট ব্যবহার করে অনেক অনেক তথ্য পেতে পারি এবং অনেকগুলো কাজ সেরে ফেলতে পারি নিমেষেই। আর এই ইন্টারনেট জিনিসটার সহজলভ্যতার কারণেই ওয়েবসাইট নামের একটা বস্তুর আবির্ভাব হয়েছে এই দুনিয়াতে। এখন তাই প্রতিটা কোম্পানি, প্রতিটা ব্র্যান্ড, এমনকি প্রতিটা মানুষেরও প্রয়োজন একটি করে ওয়েবসাইট। কারণ ওয়েবসাইট হচ্ছে আমাদের ইন্টারনেটের রিপ্রেজেন্টার। ওয়েবসাইট না থাকলে তাই আমাকে, আপনাকে বা কোনো একটা কোম্পানিকে অনলাইনে রিপ্রেজেন্ট করবেটাকে। আর এই জন্যই ওয়েবসাইট বানাতে শেখাটা বা ওয়েব ডিজাইন শেখাটা একটা ট্রেন্ডে পরিণত হয়ে গেছে, বিশেষ করে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্টদের কাছে। তাই চলুন জেনে নিই এখন ওয়েব ডিজাইন শিখতে হলে আপনাকে কি কি জানতে হবে। অনেকে অনেক রকম কথাই বলতে পারে, কিন্তু ওয়েব ডিজাইনের একেবারে বেসিক এলিমেন্ট হচ্ছে তিনটা। প্রথমটা হচ্ছে HTML, অর্থাৎ হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তারপরেরটা হচ্ছে CSS, অর্থাৎ ক্যাসকেডিং স্টাইল শিট। এবং সবশেষে জাভাস্ক্রিপ্ট। মাত্র এই তিনটা জিনিস জানলেই যে কোনো ধরনের ওয়েবসাইট ডিজাইন করা যায় খুব সহজেই। তবে সহজে করতে চাইলে আপনাকে এই জিনিসগুলো শিখতে হবে খুব কঠিনভাবে। HTML জিনিসটা কি? এটার পূর্ণ রূপ হলো হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যেটা আমি কিছুক্ষণ আগেও বলেছি। আর এই পূর্ণ রূপ থেকেই আমরা বুঝতে পারি যে এটা আসলে একটা ল্যাঙ্গুয়েজ এবং এটা একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তাই এখন যদি কেউ আপনাকে প্রশ্ন করে, ভাইয়া HTML কি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তখন আপনি কি বলবেন? বলবেন, না বৎস, এটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়, এটা হচ্ছে একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আর যদি বলে মার্কআপ ল্যাঙ্গুয়েজ কি, তখন কি বলবেন? তখন বলবেন, এটা তোমার না জানলেও চলবে। ওয়েব ডিজাইনের সবচেয়ে বেসিক এলিমেন্ট হলো এই HTML, অর্থাৎ ওয়েবসাইটের স্ট্রাকচারটাই তৈরি করা হয় এটা দিয়ে। এবং এই মার্কআপ ল্যাঙ্গুয়েজ হলো এমন একটা টেক্সট বেসড ল্যাঙ্গুয়েজ, যেটা কিনা কিছু নির্দিষ্ট কিওয়ার্ড বা ট্যাগের মাধ্যমে আমাদের ব্রাউজারকে ওয়েবসাইটটির স্ট্রাকচার বা গঠন কেমন হবে তা বোঝাতে পারে। CSS, ক্যাসকেডিং স্টাইল শিট, এর নাম শুনলেই বোঝা যায় এর একটা স্টাইল আছে। আসলে HTML একটা ওয়েবসাইটের স্ট্রাকচারই বলে দিতে পারে, কিন্তু মূলত ওয়েবসাইটটা দেখতে কেমন হবে, কোথায় কোন রং হবে, কোন টেক্সটটা দেখতে কীরকম হবে, এসবগুলো HTML এর মাধ্যমে বলে দেওয়া সম্ভব নয়। এর জন্য দরকার আর একটা এমন কিছু, যেটা HTML এর সাথে মিলিত হয়ে ওয়েবসাইটটিকে সুন্দর করে মেকআপ করে একেবারে নতুন বউয়ের মতো সাজাবে। আর এটাই হচ্ছে CSS বা ওয়েবসাইটের জন্য মেকআপ আর্টিস্ট, যার কাজই হচ্ছে ওয়েবসাইটকে স্টাইল দেওয়া বা সাজানো। জাভাস্ক্রিপ্ট, প্রথম এটার নাম শুনলে অনেকেই এটাকে জাভার সাথে গুলিয়ে ফেলে, কিন্তু জাভার সাথে জাভাস্ক্রিপ্টের কোনোই সম্পর্ক নেই। জাভা হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কিন্তু জাভাস্ক্রিপ্ট হচ্ছে একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, যেটা সরাসরি ব্রাউজারে রান বা এক্সিকিউট হয়। তবে এটার সাথে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কিছুটা মিল রয়েছে, শুধু পার্থক্য এটাই যে এটা ওয়েবের জন্য তৈরি এবং এটা শুধুমাত্র ব্রাউজারেই এক্সিকিউট হয়ে থাকে। জাভাস্ক্রিপ্ট জানলে আমরা আমাদের ওয়েবসাইটে সুন্দর সুন্দর স্লাইড তৈরি করতে পারবো এবং ডিজাইনের ক্ষেত্রে একটা ডাইনামিক লুক দিতে পারবো। তবে এখানেই শেষ নয়, যখন আপনার এগুলো শেখা হয়ে যাবে, তারপরে আপনি আপনার কাজকে আরও একটু সহজ করে নেওয়ার জন্য আলাদা কিছু ফ্রেমওয়ার্ক শিখতে পারেন। যেমন CSS এর একটি জনপ্রিয় ফ্রেমওয়ার্ক হলো বুটস্ট্র্যাপ, যেটা দিয়ে অনেক কম সময়ে আপনি কোনো ওয়েবসাইটকে একটা স্ট্যান্ডার্ড মানের স্টাইল দিতে পারবেন। তাছাড়াও জাভাস্ক্রিপ্টের অনেকগুলো প্লাগিনস আছে, যেটা আপনার কাজকে আরও সহজ করে দিবে। তবে এগুলো নিয়ে না ভেবে সবার আগে আপনার বেসটা মজবুত করুন, আর তার জন্য বেসিক এই তিনটি জিনিস, অর্থাৎ HTML, CSS ও জাভাস্ক্রিপ্ট শিখুন। এছাড়াও আপনি যেটা শিখতে পারেন সেটা হলো ফটোশপ। ফটোশপ হচ্ছে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ফটো এডিটিং সফটওয়্যার, তবে ফটো এডিটিং বাদেও এটা দিয়ে আরও অনেক কাজ করা যায়। একটি ওয়েবসাইট ডিজাইন করতে হলে অনেক গ্রাফিক্যাল কন্টেন্ট নিয়ে কাজ করতে হয়, আর এটা করার জন্য ফটোশপ হচ্ছে সবচেয়ে কার্যকরী টুলস।
ফটোশপ শিখলে আপনি আপনার প্রয়োজন মতো ওয়েবসাইটের জন্য গ্রাফিক্যাল কন্টেন্টগুলো মডিফাই করে নিতে পারবেন। এবং আরও একটি বড় সুবিধা হচ্ছে, ফটোশপ দিয়ে পুরো ওয়েবসাইটেরই টেমপ্লেট ডিজাইন করা যায়। এক্ষেত্রে ফটোশপ দিয়ে অনেক সহজে সম্পূর্ণ ওয়েবসাইটের ডিজাইনটা তৈরি করে সেটাকে HTML ফাইলে রূপান্তর করতে হয়। এটাকে PSD টু HTML কনভার্সনও বলা হয়ে থাকে, যার অর্থ হচ্ছে ফটোশপে ডিজাইনকৃত ওয়েবসাইটের টেমপ্লেটটি ফটোশপ ফাইল থেকে HTML ফাইলে রূপান্তর করা। একজন ভালো ওয়েব ডিজাইনার হতে হলে তাই ফটোশপ শেখাটাও অনেক গুরুত্বপূর্ণ। আর এ তো গেল শুধুমাত্র ডিজাইনের কথা। ডিজাইন শেখা হয়ে গেলে আমরা যেটা করতে পারি তা হলো আমরা ডেভেলপমেন্ট শিখতে পারি। ডেভেলপমেন্টের জন্য এছাড়াও PHP অথবা ASP.NET ফ্রেমওয়ার্ক শিখতে হবে। এগুলো হলো ব্যাকএন্ডের জন্য সার্ভার সাইড প্রোগ্রামিং, যেটা সার্ভার থেকে এক্সিকিউট হয়। আর ডাটাবেজের জন্য শিখতে পারেন MySQL অথবা Oracle। ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে আরেকটি সম্পূর্ণ ভিডিও আসছে সামনে, সেখানে এগুলোর বিস্তারিত আলোচনা করা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং শিখতে থাকুন আপনার মন যা চায়। সবাইকে সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আমি কনক। এবং এই চ্যানেলের ভিডিওগুলো যদি মিস করতে না চান তবে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি এনাবল করে দিন। সবাইকে আবারও ধন্যবাদ।